তুমি কখন এলে? এই তো মাত্র। এসে এখানে বসে আছো কেন? ঘরে যাওনি কেন? হ্যাঁ ঘরে যাবো, ভাবলাম টেলিভিশন দেখে রেস্ট নেই। মেয়েটা কে? কোন মেয়েটা? যে মেয়েটা ব্যবসা করে, যার কাছে তুমি রাত বিরাতে যাচ্ছ। এটা কি ধরনের অদ্ভুত কথা বললে তুমি? আমি রাত বিরাতে একটা মেয়ের সঙ্গে দেখা করতে যাই, সে ব্যবসা করে মানে? হ্যাঁ ব্যবসা করে, চায়ের ব্যবসা। তো আগে বলবে তো, সে তো মেয়ে না, মহিলা। হ্যাঁ সে মহিলার কাছে তুমি কেন যাবে? কেন দেখা করতে যাই সেটা বলবো আমি তোমাকে, বলতে তো আমার কোনো অসুবিধা নাই, বলবো। আমি ড্রেসটা চেঞ্জ করে চেঞ্জ করে বলি, এটা তো লোকাল হচ্ছে না, আমি কেন লোকাল তোমার কাছে? আমি চাই সেটা যে আমি কি করে সেটা যাই কা না খাই সেটা বলো। তুমি আগে আমার কথার উত্তর দেবে, তারপর ড্রেস চেঞ্জ করবে। বলো তুমি মহিলার কাছে কেন যাও? আরে আমি যাই, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন ওই মহিলা চা বিক্রি করতো, এখনো চা বিক্রি করে, যাওয়ার আসার পথে তাকে দেখলে ইউনিভার্সিটি ইয়াং ল্যাবকে কথা মনে পড়ে, তাই যাই। ও ওই মহিলাকে দেখে তোমার ইয়াং ল্যাবের কথা মনে পড়ে? শুনো, সে মহিলা না। তাহলে কি? সে একজন খালা, বুঝতে পারছো? আগেও খালা ছিল, এখনো খালা, ভবিষ্যৎ খালা, তখন একজন খালা, সেই যে খালা। হ্যাঁ আমি সব বুঝতে পারছি, কিন্তু তুমি ওই খালার কাছে কেন যাও? চা খেতে যাই আমি, এখন কেন চা খেতে যাই সেটা ব্যাখ্যা করতে হবে তোমাকে। হ্যাঁ সেটারও ব্যাখ্যা দিতে হবে, কারণ তোমার ইদানিংকার চলাফেরা আমার কাছে উল্টা পাল্টা মনে হচ্ছে। কি উল্টা পাল্টা মনে হচ্ছে বলো শুনি? তুমি কাল রাতে ব্যাগ দিতে গিয়েছিলে? না যাইনি, কেন যাইনি সেটা কাল রাতে আমি মোবাইলটা নিয়ে আসি তারপর বলি। হার্ট তখন ফোন করলো আমাকে, বললো যে বি পজিটিভ ব্লাড এটা খুব অ্যাভেলেবল, আমরা পেয়ে গেছি, তো আসার দরকার নেই, আমি গেলাম না। হ্যাঁ আমিও তো তোমাকে সেটাই বলেছিলাম যে বি পজিটিভ ব্লাড খুব অ্যাভেলেবল, তোমার যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ তুমি এটা বলতে পারো, আমার তোমার কথা শোনা উচিত ছিল, কিন্তু আমার বন্ধু আমাকে দেখেছে এটাও তো সত্য। এনিওয়ে আই এম সরি। না এখন সরি বলে তো শেষ হবে না। তাহলে কি করতে হবে আমাকে বলো? তুমি ওই মহিলার কাছে কেন যাও এই প্রশ্নের উত্তর দিতে হবে। উত্তর দিতে হলে এখন তোমাকে বানিয়ে বলতে হবে যে এই মহিলা একটা অপরূপ সুন্দরী মেয়ে আছে, যার প্রেমে আমি পড়ে গেছি, তাকে আমি বিয়ে করতে চাই, এগুলো বলবো। সরি বাঘের গলায় হাড়।